রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ভবনে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা 12টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজক। দুপুর 12টা থেকে রুফটপ রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজক। এ সময় ভবনের অন্য রেস্তোরাঁগুলোতে অভিযান পরিচালনা করা হয়। রাজক সূত্রে জানা যায়, রাজকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল, কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে, তাই এটি ভেঙে ফেলছে রাজক। ১৫তলা উচ্চতা সম্পন্ন এই ভবনটা আমরা দেখেছি যে আসলে এখানে কি আছে। তা আমরা দেখেছি এই ১৫তলা ভবনের ভিতরে আমরা ১২তলা পর্যন্ত টোটাল ভবনটায় রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে ২তলা ভবনে ভিসা প্রসেসিং এজেন্সি আছে, আর ১তলা ভবনে অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের মানে ইয়ে আছে। তা আমরা যেগুলো দেখেছি যে মানে আমাদের এই ভবনে ২টা সিঁড়ি আছে এবং লিফট আছে। সিঁড়ির মধ্যে একটা যে এক্সিট সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো তারা হচ্ছে বন্ধ করে রেখেছে, যে ছাদে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল এটা তারা বন্ধ করে রেখেছে। পুরো ভবনটা আমরা সিলগালা করে দিয়ে যাব এবং হচ্ছে পরবর্তীতে তারা কাগজপত্র বা অন্য কিছু দেখাতে পারলে বা আমরা পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেইভাবে আমরা ব্যবস্থা করব।